আছে মিডডে 18 সমগ্র দেশ জুড়ে আজি উদযাপন করা হয়েছে স্বাধীনতা দিবস আর তেনে সময়তে মহানগরীত এক চাঞ্চল্যকর ঘটনা মহানগরীত উদ্ধার করা হয়েছে যুবকর মৃতদেহ পশু চিকিৎসা মহাবিদ্যালয় শহরত উদ্ধার হয় এটা মৃতদেহ এই মুহূর্তের ব্রেকিং নিউজ আমি জানাইছো অর্ধগলিত অবস্থাত এজন যুবকর মৃতদেহ উদ্ধার করা হয়েছে দুর্গন্ধ উলুয়াত মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয় লোকে এটিও পরিচয় উদ্ধার হওয়া নাই মৃত যুবকজনের মহানগরীত চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে পশু চিকিৎসা মহাবিদ্যালয় শহরত উদ্ধার করা হয়েছে মৃতদেহ যে সময়ত খানাপড়াত কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজত স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় কার্যসূচীর আয়োজন করা হয়েছে আর তেনে সময়তে কিন্তু পশু চিকিৎসা মহাবিদ্যালয় শহরত উদ্ধার হয়েছে এটা মৃতদেহ অর্ধগলিত অবস্থাত উদ্ধার করা হয় এটা মৃতদেহ দুর্গন্ধ উলুয়াত মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয় লোকে এই দুর্গন্ধর উৎস বিচারি যাওয়াত রাইজে প্রত্যক্ষ করে এজন অচিনাক্ত যুবকর মৃতদেহ এই ঘটনাক কেন্দ্র করে বর্তমান তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে আরক্ষী খবর দিয়া হয়েছে কিন্তু এটিও যুবকজনের পরিচয় উদ্ধার করিব পৰা হোৱা নাই আমি সবিশেষ খবর লাভ করিম আমি যোগাযোগ স্থাপন করেছো সতীর্থ সাংবাদিক উৎপল হালুই সহ উৎপল চাঞ্চল্যকর খবর যে সময় স্বাধীনতা দিবস ধুমধামে রাজ্যবাসী উদযাপন করে আছে খানাপড়াত কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হয়েছে স্বাধীনতা দিবস তেনে সময়তে যুবকর মৃতদেহ উদ্ধার করা হয়েছে সবিশেষ খবর এই মুহূর্তে জানিব বিচারি হয় স্যার জয়ন্ত আপনি এই কথা উল্লেখ করেছিল খানাপাড়া পশু চিকিৎসালয় খেলপথারত আজি মহা ধুমধামে আয়োজন করা হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব তথা স্বাধীনতা দিবস তারপর মাত্র 100 মিটার আঁতৰত থকা একে পশু চিকিৎসা মহাবিদ্যালয় যে খেলপথার উদযাপিত হয়েছে তার বিপরীতে পশু চিকিৎসালয় চৌহদত উদ্ধার হয়েছে একজন যুবকর মৃতদেহ আর মৃতদেহর পর গন্ধ ওলাইছিল প্রতি গন্ধময় এক পরিবেশে বিরাজমান করেছিল যার ফলত ওচর চুবুরিয়ায় গম পাইছিল অর্থাৎ সেই যে মৃতদেহর আমি ভিজেল লাভ করেছিল বা দৃষ্টাঙ্ক লৈছিল সেই দৃষ্টাঙ্ক দেখে অনুমান করব পারি যে প্রায় 5-6 দিন ইতিমধ্যে অতিক্রম করেছে যার ফলত দুর্গন্ধ বিয়পি গেছে জকা ওলাই গেছে সাজ পোশাক পরিহিত আসে আর বুজতা বিহিত আসে কিন্তু তাদের যে সকল স্থানীয় লোক আছে স্থানীয় লোকের মন্তব্য লিখে তখন স্পষ্টভাবে উল্লেখ করেছিল যে সেই স্থানটি এক প্রকার নিজান স্থানত পরিণত হয়েছে পূর্বে এই স্থানত নবজাত উদ্ধার হয়েছিল আর সেই স্থানত যদি চা যায় যেহেতু দুর্গন্ধ ওলাইছে তখন ওসরলে গেছিল এগারী 23-27 বছরীয়া যুবক হব বলে অনুমান করা হয়েছে আর সেই স্থানত বিশেষক নিচাশক্ত যুবক যুবতী সঘন আহ যা করে বলে ইতিমধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছে সেই যদি চা যায় এগ্রিকালচার ইউনিভার্সিটি এখন সেইখান যদি চা যায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় বিদ্যালয় চৌহদ চৌহদত এনে ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটি আছে আমি দুমাহ পূর্বে একটা বাতরি সম্প্রচার করেছিল যত সেই বিদ্যালয় চৌহদর উদ্ধার হয়েছিল নবজাতক আর আজি দুমাহ পিছু উদ্ধার হয়েছে নিচাশক্ত যুবক বলে ইতিমধ্যে আরক্ষী প্রাথমিক পর্যায়ত লাভ করেছে আর স্থানীয় লোকসকলেও সেই মন্তব্য দিছে যে নিচাশক্ত যুবক হব কারণ ইয়াতে সন্ধ্যা হলে বা ফুট গধূলি হলেই সেই স্থানত নিচাশক্ত যুবকে ভরি পড়ে যুবক যুবতীরে আর অসামাজিক কার্যকলাপের এক প্রকার খাটি হয়ে পড়েছে আপনি উল্লেখ করেছে আরক্ষী সকল ব্যস্ত আছে স্বাধীনতা দিবস কিন্তু আরক্ষীর লগতে প্রশাসনের তার দায়িত্ব আছে যেহেতু এখন বিশ্ববিদ্যালয় চৌহদ এগ্রিকালচার ইউনিভার্সিটির ভিতরে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে বা পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের চৌপাশ উদ্ধার হয়েছে সেই চৌপাশত দায়িত্ব থাকা যেগুলি ডিন থাকে বা এইচওডি থাকে সকলে এইবিলাক চোয়া দায়িত্ব থাকিব লাগে কিন্তু এই চৌহদতে কিয় উদ্ধার হল বারম্বার এই ধরনের ঘটনা হয়েছে এয়াই নহয় ইয়ার পূর্বে মই উল্লেখ করেছো নবজাতক ধরেছে তার পূর্বে যে চোয়া যায় তাত বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয় আর আজি যেগুলি যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে প্রায় 6 দিন পূর্বে হয়তো যুবকজনের মৃত্যু হয়েছিল এক প্রকার দেহ পচি গেছিল যার ফলে দুর্গন্ধ ওলাইছিল আর ওচর চুবুরিয়া বা জীবকাত থাকা আবাসী সকলে গম পাই পিনে সংবাদ মাধ্যমক জানাইছিল বা ডায়াল 100 ফোন করে এই গোটাই ঘটনা অবগত করাইছিল কিন্তু এয়া প্রাথমিক প্রাথমিক তদন্তত আরক্ষী উল্লেখ করেছে নিচাশক্ত অবস্থাত আছিল যুবকজন নিচাশক্ত হয়ে মৃত্যুমুখত পড়লে নে আন কিবা কথাও ইয়া জড়িত থাকিব পারে মৃতদেহ সন্দর্ভত কিবা ক্লু লাভ করেছে নাকি কিবা আঘাতর চিন বা এয়া হত্যাকাণ্ড হব পারে নাকি এনেকুৱা ধরনের কিবা কথা আরক্ষী সূত্রে প্রকাশ করেছে নাকি উৎপল হয় স্যার এই কথা এতিয়ালৈকে আরক্ষীর ফালের কোনো স্পষ্টভাবে জানা হওয়া নাই আর আরক্ষীর ফালের পর প্রাথমিক বলে সন্দেহে করেছে যে এয়া নিচাশক্ত যুবকের মৃতদেহ হব পারে হয়তো নিচা সেবন করে যেহেতু নিচা সেবন করার সময়ত এজন যুবক না থাকে তার লগত হয়তো 2-3 জন যুবক থাকবে হয়তো কিবা কাজিয়া হব পারে বা এক হত্যাকাণ্ড হব পারে কারণ ইতিমধ্যে যেহেতু মৃতদেহর কিবা আঘাতের চিন পাইছে সেই কথা স্পষ্টভাবে জানা নাই যেহেতু মৃতদেহ উপহলি গেছে এক প্রকার আর যেটা মরণোত্তর প্রতিবেদন আহিব যেহেতু দিশপুর আরক্ষী থানার লোক উপস্থিত হয়েছিল দিশপুর আরক্ষী থানায় মরণোত্তর পরীক্ষা আর পিছত বা আরক্ষীয় অধিক তদন্ত কি তথ্য লাভ করে সেই তথ্য আমি জানার পিছতে দর্শক জানাব পারিম কিন্তু এক প্রকার কব পারি যে বিদ্যালয় চৌহদ বা মহাবিদ্যালয় চৌহদের ভিতরে কিয় এনে ধরনের ঘটনা বারম্বার সংঘটিত হয়ে আছে সেয়া কিন্তু এক প্রকার অসামাজিক কার্যকলাপ চলি আছে দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করা হওয়া নাই আর তার পরিণতিতে নিচাশক্ত অবস্থাত এইজন যুবকের মৃত্যু কাকুয়ালি লওয়া বলে সন্দেহ করা হয়েছে আরক্ষীর তদন্ত বর্তমান অব্যাহত আছে কিন্তু এটিও এই যুবকজনের পরিচয় উদ্ঘাটন করবলে সক্ষম হওয়া নাই আরক্ষী
সময় হল আনেটি সমূহ বাণিজ্যিক বিরতির বিরতির পিছত অব্যাহত থাকিব মিড ডে 18।